আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ওশিয়া হার্বালসের গ্লো পিওর ফেয়ারনেস অ্যান্ড গ্লো বডি ওয়াটার রিভিউ। আর এই প্রোডাক্টের রিভিউ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওশিয়া হার্বালসের প্রোডাক্ট আছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর তোমাদের যদি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো চলো তাহলে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে ওশিয়া হার্বালসের গ্লো পিওর ফেয়ারনেস অ্যান্ড গ্লো বডি ওয়াটার। আর এটা হচ্ছে 24 আওয়ার্স প্লাস ময়েশ্চারাইজিং উইথ SPF, ঠিক আছে? আর এইটা দেখতে পাচ্ছ মানে ভীষণই বড় একটা টাফ আছে। আর এটা হচ্ছে 200 গ্রামের একটা টাফ আছে দেখতে পাচ্ছ। নেট ওয়েট হচ্ছে 200 গ্রাম। আর এটার MRP হচ্ছে 325 টাকা। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, ডিসকাউন্টে পেয়েছি। তোমরা যদি ফ্লিপকার্ট থেকে পারচেস করতে চাও তো ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো, বা তোমরা যদি চাও যে লোকাল স্টোর থেকে পারচেস করবে তো সেখান থেকেও পারচেস করতে পারো, সেখানেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তো লেখাই আছে ওশিয়া হার্বালস। আর ওশিয়া হার্বালস মানে জয়িতা ম্যামের প্রোডাক্ট। আর এটা হচ্ছে গ্লো পিওর ফেয়ারনেস অ্যান্ড গ্লো বডি বাটার। এর অনেক কটা ভ্যারিয়েন্ট আছে এই বডি বাটারের। স্ট্রবেরি আছে, কোকো আছে, অনেকগুলোই আছে। তো আমি তার মধ্যে পাপায়া আছে, আমি তার মধ্যে থেকেই গ্লো পিওর বডি বাটারটা এটা আমি ইউজ করেছি। আর এটা আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে এসেছি। আর এর আগে আমি পাপায়াটাও ইউজ করেছিলাম, সেটাও ভীষণ ভালো ছিল। তো এটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো লেখা আছে এটা কিন্তু অল স্কিন টাইপস। এটা আমাদের যেরকমই স্কিন হোক না কেন, যেরকম ড্রাই স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, যেরকমই স্কিন হোক না কেন আমরা এই বডি বাটারটা ইউজ করতে পারি। আর এখন তো উইন্টার সিজন, তো উইন্টার সিজনে আমাদের স্কিনটা কিন্তু ভীষণ শুষ্ক হয়ে যায়, ত্বকের কোনো জান থাকে না, মানে বেজান টাইপের স্কিন হয়ে যায়। আর আমাদের স্কিনেতে এরকমভাবে দাগ মানে এরকম নোক দিয়ে স্ক্যাচ করলে একটা সাদা মতো স্পট পড়ে যায়। আর মানে আমাদের বডিতে কিন্তু সূর্যের কারণে আমাদের বডিতে ট্যান পড়ে যাওয়ারও একটা সমস্যা থাকে। তো এই গ্লো পিওর এই ফেয়ারনেস বডি বাটারটা কিন্তু সেই ট্যাংটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিয়ার করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি লেখাই আছে যে ফেয়ারনেস অ্যান্ড গ্লো বডি বাটার। আর এটা আমাদের স্কিনকে কতটা ফেয়ার করবে, কতটা গ্লো করবে তোমরা তো দেখে নিচ্ছ, বুঝতে পারবে যখন আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো আর এটা সত্যি এটা মানে গ্লো মানে এই বডি বাটারটা সত্যি আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো ভাব প্রোভাইড করে, কারণ এর মধ্যে আছে লিকোরাইস এক্সট্রাক্ট। আর লিকোরাইস তো তোমরা তো জানো তো লিকোরাইস আমাদের স্কিনকে কতটা ব্রাইট করে। আমাদের স্কিনে যদি কোনো রকমের ট্যানের মতো সমস্যা থাকে, কোনো ডালনেস থাকে, সেটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিয়ার করে দেয় এই লিকোরাইস। আর এতে আছে শিয়া বাটার, ভিটামিন ই। এটা তো তোমরা তো জানো যে শিয়া বাটার আর ভিটামিন ই আমাদের স্কিনের ময়েশ্চার লেভেলটাকেও ঠিক রাখে আর আমাদের স্কিনকে কোনো রকমভাবে ডিহাইড্রেট হতে দেয় না, ঠিক আছে? আমাদের বডির ফেয়ারনেসটাকেও কিন্তু ব্রাইট করে, আরও আমাদের স্কিনে যে ট্যানটা পড়ে আছে আমাদের স্কিনেতে সেটাকে ক্লিয়ার করে আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এই বডি ওয়াটারটা, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যারাবেন মিনারেল অয়েল ফ্রি একটা প্রোডাক্ট। তাহলে বুঝতেই পারছো যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। অনেক অনেক প্রোডাক্টে দেখবে মিনারেল অয়েল, প্যারাবেন থাকে, কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কিন্তু প্যারাবেন মিনারেল অয়েল কিন্তু নেই। তো তার জন্য তো তোমরা বুঝতেই পারছো যে ওশিয়া হার্বালস মানেই তো বুঝতে পারছো যে এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, আর এতে প্যারাবেন্স মিনারেল অয়েল নেই, তার জন্য আমাদের স্কিনের জন্য তো আরও ভালো। এর পিছনে তোমরা দেখতে পাচ্ছ সব রকমের উপাদান দেওয়া আছে, মানে কী কী উপাদান দিয়ে এই বডি বাটারটা তৈরি। আর মেন যে উপাদানগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ লেখায় আছে লিকোরাইস, শিয়া বাটার, ভিটামিন ই, বিয়ারবেরি এক্সট্রাক্ট,
তো এই এই চারটি কিন্তু মেইন উপাদান আছে যেটা আমাদের স্কিনকে, আমাদের স্কিনের ময়েশ্চার লেভেলটাকে ঠিক রাখবে, আমাদের স্কিনটাকে গ্লোয়িং করবে, আমাদের স্কিনে যদি কোনো ট্যানের সমস্যা থাকে সেটা কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিয়ার করবে এই বডি বাটারটা, ঠিক আছে। আর এবার চলো এর প্যাকেজিংটা দেখে নাও। এটা একটা পার্পেল কালারের একটা প্যাকেজিং আছে, আর এখানে এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা একদম ডিপ খয়েরি কালার, খয়েরি কালার বললেই চলে। তো এইরকম একটা প্যাকেজিং করা আছে, প্যাকেজিংটা খুবই সুন্দর প্যাকেজিং আর ভীষণই বড়, 200 ml, মানে বুঝতেই পারছো বেশ বড় একটা টাফ হয়েছে। চলো তাহলে এটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছো এটা একদম হোয়াইট কালারের আছে, আর এটা একদম থিক একটা প্রোডাক্ট, দেখতে পাচ্ছো একদম হোয়াইট কালার। আর এর স্মেলটাও সত্যি খুব সুন্দর, এর স্মেলটা খুব সুন্দর একটা স্মেল আছে এতে, আর একদম হোয়াইট কালার। আর টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রোডাক্টটা বেশি লাইট ওয়েট নয় আর বেশি থিকও নয়, তোমরা দেখতে পাচ্ছ একদম মাঝামাঝি একটা টেক্সচার আছে। আর ভীষণই ভালো একটা ক্রিম এটা, মানে বডি বাটার বলতে পারো, ভীষণ ভালো। আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ইজিভাবে অ্যাবজর্ব হয়ে যায় এই বডি বাটারটা। চলো এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। অনেক অনেক বডি বাটার আছে একটু থিক হয়, কিন্তু এই বডি বাটারটা কিন্তু খুব থিক নয়, খুব লাইট ওয়েটও নয়, দেখতে পাচ্ছো ভীষণই ভালো একটা টেক্সচার আছে এটা। আর এটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, আর অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা গ্লো করছে আর ভীষণ ব্রাইট লাগে। এটা তোমরা রেগুলার যদি এই বডি বাটারটা ইউজ করো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে, ঠিক আছে। আর তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো ট্যানের সমস্যা থাকে সেটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিয়ার করে দেয় এই বডি বাটারটা, দেখতে পাচ্ছ এই টেক্সচারটা। তোমরা আমি ব্লেন্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা আমি হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কতটা গ্লো করছে আমার স্কিনটা। আর একটু পরে এটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে, তখন আরও বুঝতে পারবে যে স্কিনের মধ্যে একটা ব্রাইট ভাব এসেছে, একটা গ্লোয়িং ভাব এসেছে। এটা দেখতে পাচ্ছ ইজিলি ব্লেন্ড হয়ে গেছে, ভীষণ ভালোভাবে এটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে আমার স্কিনের মধ্যে, আর স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ। আর এই এই বডি ওয়াটারটা কিন্তু আমাদের স্কিনের ময়েশ্চারটাকেও ঠিক রাখে, আর ডিহাইড্রেট হতে দেয় না, আর আমাদের স্কিনটা ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখে এই বডি ওয়াটারটা, দেখতে পাচ্ছ তোমরা। আজ ছিল এই প্রোডাক্টের রিভিউ, ওশি হার্বালসের গ্লো পিওর ফেয়ারনেস অ্যান্ড গ্লো বডি বাটারের রিভিউ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ফিরছি নতুন ভিডিও নিয়ে, টাটা।